পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচি নিয়ে একের পর এক জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নবজোয়ার কর্মসূচি নিয়ে বুধবারই মালদহে পৌঁছেছেন তিনি, আর বৃহস্পতিবার সেখানে কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, আর তা ঘিরেই তৈরি হয় তীব্র বিশৃঙ্খলা। বৃহস্পতিবার নবজোয়ার কর্মসূচি পালন করতে মালদহ থেকে ইংরেজ বাজারের দিকে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন হঠাৎই বিনোদপুর এলাকায় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে তার কনভয়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন, আটকে যায় কনভয়। বিক্ষোভকারীদের অভিযোগ, বিনোদপুরের পঞ্চায়েত প্রধানকে এবার টিকিট দেওয়া যাবে না। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধান কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, মানুষকে যার ফল ভুগতে হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। আমি বিনোদপুর অঞ্চলের বাসিন্দা আছি, বর্তমানে আমি অভিযোগ করলাম, অভিযোগ দিলাম, দেওয়ার পরে ও আমাকে বললো যে ঠিক আছে আপনার সঙ্গে ভালোভাবে কি অভিযোগ জানেন আপনারা কি অভিযোগ জানেন 100 দিনের কাজের টাকা, গ্রামের কাজ হচ্ছে না, টাকা লুটমার হচ্ছে, এই কেনালে 6 কোটি টাকার কাজ করা হয়েছে, 1 টাকাও আমরা কিছু পাইনি। এটা কারা লুটপাট করেছে? আজকে আপনি কি অভিযোগ জানালেন অভিষেক দাকে? এই যে টিকিট দিব না, টিকিট দিব না, প্রতিবাসীকে দিতে দিব না, আমরা প্রতিবাসীকে সাসপেন্ড করাবো। আপনার কি দাবি রাখছেন? তাহলে আমরা টিকিট দিব না এখানে। কর্মীদের বিক্ষোভ করতে দেখে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিক্ষোভকারীদের সঙ্গে নিজে কথা বলেন, পুরো বিষয়টি বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ বোঝানোর পর শান্ত হয় পরিস্থিতি, তবে এই ঘটনায় তীব্র অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। নবজোয়ার কর্মসূচির প্রায় কয়েক দিন কেটে গিয়েছে, ভোট দেওয়া নিয়ে তৃণমূল কর্মীদের ক্ষোভ বিক্ষোভের ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমে, যা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিতে হয়েছে। কিন্তু এভাবে ক্ষোভের মুখে পড়তে হয়নি তাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনা এই কর্মসূচিতে প্রথম, ফলে প্রশ্নের মুখে জেলার তৃণমূল নেতারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।